Now over to Shishpila Banerjee. ऑडियो लिया ना? ऑडियो ले लिया। आ गया कि नहीं? मेरा आ गया ना? मेरा आ गया ना फाइनल? हाँ। ओके। ओरिजिनल है? ओरिजिनल आवाज है ना? প্রথমবার পুজোর সময় আমার মুম্বাই আসা, অন্য সময় হয়তো আমি অনুষ্ঠানে আসা হয়েছে, প্রথমবার পুরো পুজো আপনাদের সাথে এখানে বিভিন্ন অনুষ্ঠান করে কাটানো, অন্যরকম ভালো লাগার অনুভূতির সাথে একটা হালকা ভয়ও আছে অবশ্যই। এখানকার মানুষের সাথে গানে গানে আলাপ হওয়ার একটা দুর্দান্ত সুযোগ, চেষ্টা করবো সব রকম যতটা সময় আপনাদেরকে মনোরঞ্জিত করা যায়। প্রথম গান একটি আগমনী গান দিয়ে শুরু করবো, দুর্গা মায়ের গান, এবং গানটি ভীষণভাবে আপনাদের পরিচিত, শ্রদ্ধা শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে আপনারা শুনেছেন এই গানটি, ছোট করে শোনাচ্ছি, এটা দিয়ে শুরু করবো, তারপর আস্তে আস্তে সমস্ত সব সংযোগের গান যায়। শাশুর মূর্তি নিজে মাতুলকে দূরে দূরে দুর্গতি নাশিনি, ওই শাশুর মূর্তি নিজে মাতুলকে দেবী দুর্গে জপ পূজনি, তুমি মা মঙ্গল দেবী দুর্গে জপ পূজনি, তুমি মা মঙ্গল সময়টাই কেটেছে আমার বাবা মার সময়, ছোটবেলা থেকে যাদের গান বাড়িতে বাজতে শুনেছি তার সাথে সাথে আমাদের পুজো মণ্ডপে,
তার মধ্যে অন্যতম পছন্দের গান এবং পছন্দের কম্পোজার সুনীল চৌধুরী। আমাদের বাঙালি সুনীল চৌধুরী ছাড়া, বাঙালি কেন, আমাদের আসলে সারা ভারতেই উনি আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিকে যা দিয়ে গেছেন, তো সেরকম একটি গান আমরা শ্রদ্ধেয় শিল্পী কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে হারিয়েছি, সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে ওনার একটি গান, যে গানটি আমরা বাংলা এবং হিন্দি দুটোতেই কিন্তু ওনার গলায় শুনেছি সলিল চৌধুরীর কম্পোজিশনে। বাংলাটি সলিল চৌধুরীর কথা, হিন্দি গানটির কথা লিখেছিলেন গুলজারজি। তো সেই গানটি এরপর সেই গানটি বরং শোনাই আপনাদের। বদমাইশ ভাইরাস এসে আমাদের এত ক্ষতি করে দিয়ে গেছে, এই হাততালির আওয়াজটা আমাদের কাছে, যে আমাদের শিল্পীদের কাছে, আমাদের মিউজিশিয়ানদের কাছে কতটা প্রিয় আপনাদেরকে বোঝাতে পারবো না। এই তালির আওয়াজটা যখনই আপনারা দিচ্ছেন একটা মনে আনন্দ এসে যাচ্ছে। আপনাদের নিজেদের জন্য একটু জোরে হাততালি দিন, এত এত ভালো
আয়োজন সমস্ত কিছু এবং এসে থেকে এত মিষ্টি মনের মানুষের সাথে আলাপ হতেই থাকছে। আমরা আশা করছি এই আলাপ আরও বাড়বে। নিউ বেঙ্গল ক্লাবের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তার আগে পরের গানে যাওয়ার আগে আমি একটু আমার মিউজিশিয়ানস দাদাদের সাথে একটু আলাপ করিয়ে দেবো। এনারা প্রত্যেকেই ভীষণ ভীষণ পরিচিত মুখ এবং প্রত্যেকে এক একজন ভীষণ গুণী শিল্পী। কিবোর্ডে আছেন বরুণ দাশগুপ্ত, বরুণদা, ওনাকে আপনারা বহুদিন বোধ হয় জয়তীদির সাথে দেখেছেন, জয়তী চক্রবর্তীর সাথে। উনি জয়তী চক্রবর্তীর একদম ফিক্সড মিউজিশিয়ান। গিটারে আছেন সুভাষদা এবং অক্টোপ্যাডে আছেন প্রশান্তদা, এবং আপনি হ্যান্ডসনিক এবং ঢোলে যে বসে আছে তাকে আর দাদা বলবো না, সে বোধ হয় আমারই বয়সী, আমার বন্ধুস্থানীয়, এবং ওই এসে থেকে সব কিছু এত সুন্দর করে সামলাচ্ছে, মোটামুটি ম্যানেজারের জায়গাটা ওকে দিয়ে দেওয়াই যায় ও যদি পরবর্তী অন্য কোনো প্রফেশন ভাবে। ওর নাম হলো নয়ন, খুব মিষ্টি দুষ্টু ছেলে। পরে আরও একটি সুনীল চৌধুরীর গান শোনাই, বরং ঢুকে গেছি যখন, তাহলে আরও একটি লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গানই। এই গানটি আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা হয়তো আপনারাও মানবেন, সেই এইটিজের সময় এরকম মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এত মডার্ন মিউজিক অ্যারেঞ্জমেন্ট এখনও বোধ হয় কোনো কম্পোজার বা কোনো অ্যারেঞ্জার এই সময়কার দাঁড়িয়ে, আমি কাউকে ছোট না করেই বলছি, এইভাবে ভাবতে পারেননি। অপূর্ব একটি গান। Oh,
আচ্ছা আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, ওরা ততক্ষণ তৈরি হোক, মদন মোহন জি লতা মঙ্গেশকর নাকি আর ডি বর্মন লতা মঙ্গেশকর? দুটো একসাথে হলে কেমন হবে? হোক তাহলে, আলাদা আলাদাই হবে কিন্তু পরপর হবে। चलिया
প্রায় প্রত্যেকেই বা অনেকেই কুড়ি একুশ কি তারও বেশি বছর হয়তো বাংলা ছেড়ে এসেছেন, এখানে সকলে আছেন, কিন্তু কে বলছেন এটি? আপনি আপনি আমি এখন অবশ্যই গানটি ভাবিনি, কিন্তু আপনার সাথে আমার তার মানে মনের মিল আছে, বুঝতে পারলাম, কারণ এই গানটি আমার সিলেবাসে মিলে গেছে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ভীষণ পছন্দের গান এবং নিশ্চয়ই হবে। তার আগে এই গানটিও আমার আশা করছি আপনাদের সকলেরই খুব পছন্দের। ছদ্মবেশী ছায়াছবিটা সকলের নিশ্চয়ই ভালো লাগে। মাধবী মুখোপাধ্যায় এবং উত্তম কুমার অভিনীত, সুধীন দাশগুপ্ত অসাধারণ আরও একজন বাংলার হিরে, তার কম্পোজিশনে শিল্পী আশা ভোসলের গাওয়া একটি ভীষণ মিষ্টি প্রেমের গান।
ইচ্ছে হলো, একদম অনেস্ট বলবেন, এই গানটা শুনিয়ে কেউ আমার এবং আমার, আমি একটা আমি একটু মনের কথা বলি, এই গানটা শুনিয়ে আমাকেও যদি কেউ প্রেমের প্রপোজাল দেয় আমিও রাজি হয়ে যাব, এতটাই প্রেমের মিষ্টি গান। না না না, কি কথা, থ্যাংক ইউ। তো এই প্রেমের বাতাবরণটা থাকুক, কিছুক্ষণ থাকুক, এই গানটাও আমার মনে হয় আপনাদের মনে মনে একটু যখন একটু ঝগড়া হয় তারপর আবার প্রেম হয়, তো এই গানটা মনে মনে মনেই হয় যে একটু মানবীবন কাটানোর একটা গান হোক। Shura Riyah Hattam
মোটামুটি নাচের পরিবেশ আস্তে আস্তে শুরু হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা হ্যালো, তখন তোমার 21 বছরের দুটো অনুরোধ এলো, তাহলে এখন ওটাই হোক। আচ্ছা এখানে আমরা এই গানের যিনি সুরকার বাপি লাহিড়ী, এই বছরটা একটা কালো বছরই বলতে পারেন আমাদের সঙ্গীত জগতের, এবং সত্যি তাই নয়, দু বছর ধরেই চলছে, তাকেও আমরা হারিয়েছি। তো তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অবশ্যই। তার সাথে আরতি মুখোপাধ্যায় আমার অসম্ভব প্রিয় শিল্পী, এবং আরতি মুখোপাধ্যায় ট্রিবিউট জানিয়ে আমি অনুষ্ঠান বেশ কিছু জায়গায় করেছি, টিভিতেও করেছি। যারা আকাশহাট আপনারা ফলো করেন তারা হয়তো শুনেও থেকে থাকবেন, ইউটিউবেও আছে সেগুলোর বেশ কিছু ক্লিপিংস। তো এই গানটি যখনই অনুরোধ আসে আমার নিজেরও ভালো লাগে, এবং এই গানটি সাধারণত আমি গেয়েও থাকি। তো আমি গেয়ে নিই, ততক্ষণ তারপরে আমরা প্ল্যানিং করে নেব, ও রেডি থাকুক। তখন তোমার কুশবু
একটি গানের অনুরোধ করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এরপর অ্যাকচুয়ালি আচ্ছা রবীন্দ্রসঙ্গীত তাহলে একটু শেষেই শোনাবো, একদম শেষ করবো রবীন্দ্রসঙ্গীত সকলে মিলে একসাথে গে, ঠিক আছে। এখন আমি না একটু শক্ত গানের মধ্যে ঢুকছি, মানে কঠিন গান, বুঝতে পারছেন, পরীক্ষা দিতে চলেছি আমি, পরপর কয়েকটা বেশ কঠিন গান আমি শোনাবো আপনাদের, দেখি পারি কিনা, চেষ্টা করি আমরা সকলে মিলে। মারাঠিতে প্রথম হয়েছিল, কিন্তু আমি মারাঠি ভাষণটা গাইতে পারবো না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ আমি একদম জানি না, কিন্তু বাংলাটি শোনাবো। এবং এই গানটি আপনারা হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর দুজনের ডুয়েট শুনেছেন। শুনি দেখি হয় কিনা, মেলে কিনা। এবং হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে সলিল চৌধুরীর কথায়, এখানে অল্প একটু অংশ আছে যেটিতে গলা দেবেন বরুণদা নিজে। হ্যালো হ্যালো Yeah.
অনুষ্ঠানে ট্রিবিউট দিয়ে এমন ভাইরাল করে দিয়েছে, মানে বেশ কষ্টের সাথেই বলছি, উনি অপূর্ব গেয়েছেন, এত ফ্ললেসলি এই গানটি গাওয়া যায়, এরকম হাসতে হাসতে তারা গিটার হাতে গেয়ে দিয়েছেন, মানে সত্যি ভয়ঙ্কর শিল্পী। কিন্তু বেশ কিছু জায়গায় আমি অনুষ্ঠানে গিয়ে শুনেছি অরিজিৎ সিং এর দিয়ে দোল দোল দোলটা একটু গাইবে, মানে কি কঠিন জীবন আমাদের না। আমাকে একজন বলেছিলেন এবং আমার সাথে আরেকজন শিল্পী ছিলেন, তাকে এই গানটি অনুরোধ করেছিলেন, উনি বললেন যে আমি অরিজিৎ সিং এর দিয়ে দোল দোল দোলটা তো জানি না, তবে হেমন্ত মুখোপাধ্যায়টা গাইতে পারি। মানে এমন একটা জায়গা ভাইরাল হয়ে গিয়ে অরিজিনাল জায়গাটাই অরিজিনাল ওনারা যা দিয়ে গেছে, অসম্ভব কঠিন একটি গান। এরপর এরকম আরও একটি কঠিন গান, এই গানটির সাথে একটা রাজস্থানি ফোক একসাথে করে অসাধারণ একটি কম্পোজিশন করেছিলেন শ্রীভারিজি। লম্হে থেকে অন্যতম কঠিন গান, আমি চেষ্টা করছি আবারও বলছি, কিন্তু গানটি অপূর্ব গান এবং এই ধরনের গানগুলো আসলে সব জায়গায় শোনানোর সুযোগ হয় না। আপনারা এত এত ভালো এবং এনরিচ অডিয়েন্স, আমি সুযোগটা ছাড়তে চাই না। রেডি কিনা, আচ্ছা একটু ওনাদের সাথেও কথা বলতে হবে। Ready?
সো মাচ তুমি একটু সেজে শোনা প্লিজ আমি একটু তোমার সাথে এবং মিউজিশিয়ানদের সাথে মিলে একটা গান ঠিক করি আসবে গাইবে আমি শুধু ওকে ফলো করবো আর এসো বলো Thank you.
ফেলো, গানটা কিন্তু যাই করো পাশাপাশি থাকে জানো। সহিংসিতার গানটা বলুন না, সহিংসিতার গানটা বলুন না, ওটা তো জীবন সৈকত। তা কোন শালো স্বপ্ন নিয়ে আজ বেশ নিষেধিন নিষেধিন কোন শালো, দুটো গানের অনুরোধ তারপর হোক। তো এদিন তো যাবে না, হ্যাঁ নাচের গান তো প্রচুর আছে, আমি তো পরপর অনুরোধ গুলো রাখছি। আচ্ছা দু তিনটে অনুরোধ রেখে নি না, তারপর নাচের গান উঠো। নিষেধিন নিষেধিন এখন আবারও শরীর চৌধুরীর কম্পোজিশন। আচ্ছা অল্প করেগুলো আমি আপনাকে শুনিয়ে নিশ্চয়ই দেবো। সময়ের মধ্যেই হয়ে যাবে এবং তার মধ্যে আমরা নাচবো।
এবারে আমরা নাচতে শুরু করে দেবো। কিন্তু কোন শ্যালো স্বপ্ন নিয়ে অল্প করে হোক, সময় কম, প্রচুর গান। এই গানটা আমার যদি খারাপ হয়, ঠিক আছে, তাহলে চলবে।
এসডি বর্মন কম্পোজিশন হয়নি একদম, এটা অনা রিভাল দাও। হ্যালো, পরীক্ষা পেপারে ধরুন কোয়েশ্চেন কমন এলো না, আমরা একটু টুকলি খুঁজি, ওইটা খুঁজতে দিন। বুঝতে পারছেন না, বাথরুম গিয়ে টুকলি করে আসতে হতো আমাদের, এখানে তো সেটা উপায় নেই। আমি এদিন তো যাবে না, ওনারা বাজাতে পারবে না, একটু একদিন তো যাবে না, দাও না প্লিজ ডি। আমি ঢুকে যাচ্ছি, ওকে মা, বরুণদা থাকতে কোনো চিন্তা নেই, যে কোনো গান সম্ভব। वोकल मत कमाइए, अच्छा ठीक है। अच्छा नाचेर गाने ढुकबो, एटा एटा तो नाचते पारबेन आपनारा। जेटा बोलछिलाम एसडी बर्मन जी गान कम्पोजिशनेर माने बात चले गेले सेटा आजके आमार जोन्नो सेटा अपराधमूलक एकटा घटना हबे। तो एसडी बर्मन जी कम्पोजिशनेर एकटी खूब कठिन गान जेटा साधारणत लाइवे अर्केस्ट्रेशन करा खूब टाफ, सेइटा एकटू शोनाई। তারপরে এই গানটিতেও আপনারা আস্তে আস্তে ফোরে চলে আসতে পারেন। তারপর আমরা বেশ কিছু নাচের গান শুনে আলো আমার আলোটার লিরিক্স আমি বের করে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এরকম পরীক্ষার মুখে পড়বো আমি ভাবতে পারিনি। আপ গেন থোড়া বাড়া দিজিয়ে না প্লিজ, বহুত প্রেশার দেখে না গানা পড় রায়, আপ খোল দিজিয়ে, একদম ওপেন কর দিজিয়ে, ভোকাল কো ব্রাইট হোনা চাহিয়ে, হ্যাঁ একদম, বহুত আচ্ছা থা সাউন্ড।
पहले से बहुत अच्छा था, एकदम वो वाला कर दीजिए। যদি বেশি করলে আমার মুশকিল, আমি কঠিন কঠিন পরীক্ষার মুখে পড়ে যাচ্ছি। চলো ये वोकल देना पड़ेगा उन उनका को थोड़ा पार्ट है। हेलो हेलो Thank you.
তারা একটু সামনে চলে আসুন। এখানে একটা লেখা ছিল, কি যেন লেখাটা ছিল, মাটির টানে কিছু একটা লেখা ছিল, যে লেখাটি এসেই আমাকে ভীষণভাবে টেনেছিল। তখনই আমি ভাবলাম একটু মাটির ছোঁয়া রেখে যাওয়া ভালো। আপনাদের ফোক শিল্পী ছিলেন, তিনি গান গেয়েছেন, আমি একটু অন্যভাবে শোনাব। মাটির টানে ফিরে দেখা, তো চলুন আমরা আবার ফিরে দেখি বেশ কিছু টুকরো টুকরো গান একসাথে, এবং সাথে সাথে আপনাদের সকলকে আমার সঙ্গত চাই, একদম এখানে ভরে যেতে হবে, তাই তো? একদম আপনি দাদা অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু ঘটমেসি বাদ থেকেই রেডি হয়ে গেছে, এবার পর 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 কয়েকটা হোক। আলো আমি বিশ্বাস করুন আমি লিরিক্স খুঁজে পেয়েছি নেটে। হ্যাঁ না না এরকম নয়, আমি যদি এখানেও না পারি সবাই চলে যাবে, আপনি আমি অন্তত ওই গানটা একলাই স্থায়ীটা হলো না না আপনিও থাকবেন বেশ বেশ। Oh, my God.
याद हो जाएगा। अच्छा आपनारा बेला शेषे कारा कारा देखेछेन তাহলে টাপাটিনি তো আমার কিন্তু শুধু মেয়েদেরও আমার চাই কিন্তু মেয়েদের রঙ্গবতী হবে ঠিক আছে বেশ আগে টাপাটিনি হোক তাহলে অবশ্যই গান এই সিনেমাটি বেলার শেষে নয় বেলার শুরুর শেষ এবং শুরু সব গুলিয়ে যায় যখন এরকম সুন্দর মানুষের মাঝে আমরা এসে পড়ি তাই নয় কি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় সময় থমকে গেছে তার সাথে গান এগোচ্ছে সময় কিন্তু ঘোড়ার মতো শেষও হয়ে যাবে এক সময় তার আগে এই গানটি শুরু করে দিই বড় বেলা শুরু থেকে টাকা চিনি বউকে নিয়ে এই গানটি ওইটাই কিন্তু আজকে অবশ্যই এই গানটি আমি একাই গাইছি
প্রচুর গান আছে না, সময় কিন্তু বেশি নেই একদম। আচ্ছা এই গানটি একটু ছোট্ট করে শোনাই, তারপরে এটা একটা অন্তরাল। ওকে আমি
I'm not afraid to die.
Thank you.
রাজুশ্রী দাশগুপ্ত আর রাখি চন্দ শিশপিয়ার হাতে
একটু ফুলের স্তবক তুলে তাকে সম্বর্ধনা জানাবে। ঝিনুক ঝিনুক, এটা ওর মতে যে এটা হচ্ছে যে এটা কোনো মানে বাংলা বা ইংরেজি থেকে আসেনি, ও বলছে যে ল্যাটিন কোনো শব্দ থেকে এসেছে। শিশপিয়া, ইয়েস, সেটা এক লাইন দিয়ে দাও। এমন একটা ঝিনুক খুঁজেও পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটা মানুষ খুঁজেও পেলাম না যার মন আছে